আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অনলাইন ক্লাসে অভিনন্দন। আজকে আমি আপনাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাস দিব। তার আগে আমরা পরিচিত হইনি, আমি সাবিনা ইয়াসমিন। আজকে ক্লাস হচ্ছে বিজ্ঞান তৃতীয় শ্রেণীর, ক্লাস নম্বর 7। এখানে আমার ফেসবুক আইডি এবং মোবাইল নাম্বার রয়েছে, প্রয়োজনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আজকের বিষয় হল দ্বিতীয় অধ্যায়ে জীব ও জড়। এই অধ্যায়ের 5 নম্বর পার্টে রয়েছে আমাদের অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্ক, অর্থাৎ মানুষের সঙ্গে অন্যান্য জীবের, উদ্ভিদ এবং প্রাণীর যে সম্পর্ক। তাহলে চলেন শুরু করা যাক। বেঁচে থাকার জন্য মানুষ ও অন্যান্য প্রাণীকে খাবার খেতে হয়। কোনো কোনো প্রাণী খাবার হিসেবে অন্য প্রাণীর খায়। কিছু প্রাণী উদ্ভিদ, ফল এবং ঘাস খেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করেন যে বেঁচে থাকার জন্য সব জীবেরই খাবার প্রয়োজন। হ্যাঁ, তো খাবারের জন্য কি মানুষ অন্যান্য প্রাণীকে খায়, আবার কোনো কোনো প্রাণী আবার অন্যান্য প্রাণীকে খায়। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে হচ্ছে খাদ্য এবং খাদক দুটি বিষয় এসেছে, ঠিক আছে? তো প্রাণীরা যা যা খায় তাই হলো খাদ্য। যেমন আমরা কি খাই, ফল মূল শাক সবজি মাছ মাংস সবই হচ্ছে খাদ্য। এখন এই খাদ্যগুলো যারা খায় এবং এগুলো খেয়ে অর্থাৎ ভক্ষণ করে বেঁচে থাকে তাদেরকে বলে খাদ্য। যেমন দেখেন এখানে, যে অন্যকে খাদ্য হিসেবে ভক্ষণ করে বেঁচে থাকে তাকে খাদক বলে। উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে, এখানে বইয়ে লক্ষ্য করেন, দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে দেখেন সবুজ ঘাস, এই ঘাস খাচ্ছে গরু। আবার গরু থেকে কি পাই আমরা, দুধ পাই, হ্যাঁ, ছানা ঘি পনির ইত্যাদিগুলো পাই, আবার মাংসও পাই। এগুলো খেয়ে মানুষ বেঁচে থাকে। এখানে দেখেন গরু যখন ঘাস খাচ্ছে তখন ঘাস হচ্ছে খাদ্য এবং গরু হচ্ছে খাদক। সংজ্ঞা অনুযায়ী কি হচ্ছে, যে যে অন্যকে খাদ্য হিসেবে ভক্ষণ করে বেঁচে থাকে তাকে খাদক বলে। এখানে গরু কিন্তু ঘাস খেয়ে বেঁচে থাকছে, হ্যাঁ, গরুকে বলা হচ্ছে খাদক। আর গরু যা খাচ্ছে তা হলো ঘাস, এখানে ঘাস খাচ্ছে তাই হলো এটা খাদ্য, ঘাস হবে এখানে খাদ্য, ঠিক আছে? এমনিভাবে গরু যখন মাংস দুধ মানুষ খাচ্ছে বা আমরা খাচ্ছি তখন গরু হয়ে যাচ্ছে খাদ্য, হ্যাঁ, এবং মানুষ যখন এটাকে খাচ্ছে তখন মানুষ হয়ে যাবে খাদক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বোঝাতে পারছি, অর্থাৎ প্রাণীরা যা যা খায় তাই হলো খাদ্য, এবং প্রাণী যখন আবার অন্য প্রাণীকে বা অন্য কোনো কিছুকে খাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি, খাদ্য, এবং যখন যে খাচ্ছে তাকে বলা হচ্ছে খাদক। এখানে ঘাস যেমন খাদ্য, গরু হচ্ছে খাদক। আবার গরুকে যখন মানুষ খাচ্ছে তখন মানুষ হয়ে যাচ্ছে কি খাদক, আর গরু হচ্ছে খাদ্য। এটাই হলো আপনার খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক। তো বেঁচে থাকার জন্য আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী, ঠিক আছে? এখানে আপনি দেখেন খাদ্য এবং খাদকের মধ্যে অলরেডি সম্পর্কটা আমরা পড়েছি। মানুষ কীভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল, মানুষ বিভিন্নভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, খাবার। এই খাবার আসে কোথা থেকে, উদ্ভিদ এবং প্রাণী থেকে। মানুষের পড়ার জন্য পোশাক এবং থাকার জন্য ঘর বাড়িও প্রয়োজন। পোশাকের জন্য কাপড় তৈরি হয় উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে। ঘর বাড়ি এবং আসবাবপত্র নির্মাণে কাঠ ব্যবহার করা হয়। মানুষ তার প্রয়োজন অনেক কিছু উদ্ভিদ থেকে পায়। এছাড়াও মানুষ বিভিন্নভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্ন হচ্ছে মানুষ কীভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। আমরা যা খাই যেমন ভাত রুটি সবজি ফলমূল, এগুলো কোথা থেকে পাই, উদ্ভিদ থেকে পাই। এছাড়া আমরা কি দুধ ডিম মাছ মাংস খাচ্ছি, এগুলো কোথা থেকে পাচ্ছি, প্রাণী থেকে পাচ্ছি। আবার আমরা যে কাপড় চোপড়গুলো পরি, যে পোশাকগুলো, এগুলো আসছে কোত্থেকে, উদ্ভিদ থেকে। যেমন শিমুল তোলা, তারপর হচ্ছে পাট, পাট থেকে যে কাপড় তৈরি, এগুলো সব কোথা থেকে আসে, উদ্ভিদ থেকে আসে। ঘর বাড়ি এবং আসবাবপত্র নির্মাণেও কাঠ ব্যবহার করা হয়। আসবাবপত্র যেমন চেয়ার টেবিল খাট, হ্যাঁ, ইত্যাদি, এগুলো তৈরিতে কী ব্যবহার করা হয়, কাঠ ব্যবহার করা হয়। কাঠ কোথা থেকে আসে, উদ্ভিদ থেকে। মানুষ তার
এভাবে মানুষ তার প্রয়োজনীয় সব কিছু কোথা থেকে পাচ্ছে? উদ্ভিদ থেকে পাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল। যেমন উদ্ভিদ যখন খাবার তৈরি করে তখন অক্সিজেন উদ্ভিদ কী করে? অক্সিজেন ত্যাগ করে। সেই অক্সিজেন কিন্তু আমরা জীবেরা গ্রহণ করে বেঁচে থাকি, প্রাণীরা এই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। আবার আমরা গাছ থেকে ফলমূল পাই, এছাড়া বিভিন্ন প্রকার ওষুধও কিন্তু আমরা গাছপালা থেকে পেয়ে থাকি। পেশিক্ষেত্রে এই ছবিটিতে লক্ষ্য করেন, দেখেন এই যে একটা উদ্ভিদ, ঠিক আছে, এটা একটা আম গাছ। এই আম গাছ থেকে আমরা কী পাচ্ছি? ফল পাচ্ছি, তাই না? এই ফল প্রাণীরা খেয়ে থাকে। তারপর দেখেন এটা যে কাণ্ড, এই কাণ্ড থেকে কী কী পাই আমরা? কাঠ পাই। কাঠ দিয়ে এখানে কী বানানো হয়েছে? একটা আলমারি, অর্থাৎ আসবাবপত্র। আবার এই যে ঘর বাড়ি বানানোর জন্য যে খুঁটি বা দরজা জানালা বানানো হয় সেগুলোতেও কী প্রয়োজন হয়? কাঠ। আর আমরা কাঠ পাচ্ছি উদ্ভিদ থেকে। এমনিভাবে কাঠ দিয়ে কিন্তু নৌকাও তৈরি করা হয়। তাহলে দেখেন যে আমরা খাবারের জন্য, আসবাবপত্রের জন্য, ঘর বাড়ির জন্য এবং অন্য অন্য অনেক কিছুর জন্য আমরা হচ্ছে উদ্ভিদের ওপর নির্ভরশীল, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি যে উদ্ভিদ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা পড়লাম যে জীবের সাথে আমাদের সম্পর্ক, খাদ্য কী, খাদক কী, হ্যাঁ, খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক কী, মানুষ কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, এগুলো পড়লাম। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এখান থেকে তোমাদের HW থাকবে। আজকে HW নম্বর হচ্ছে 5। খাদ্য ও খাদক বলতে কী বোঝো এখানে দেয়া আছে, আর মানুষ কীভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল এখানেও আমি উত্তরটা আপনাদের লিখে দিয়েছি। এই HW এই প্রশ্ন দুটি আপনারা খুব ভালোভাবে বাসাই করবেন এবং ইউটিউব ক্লাস অবশ্যই মনোযোগ দিয়ে করবেন এবং প্রত্যেক শনিবারে আপনারা HW জমা দেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।